नमस्कार, आमी गायत्री बंगडिशे आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर जोन्नो निये एसेछी एकदम यूनिक स्टाइले अल्प समये और खूबी टेस्टी ग्रेविजुक्त सोया चिली। जदि आज के रेसिपी आपनादेर भालो लागे ताहले लाइक करबेन और आमार चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। तो चलुन बानानो शुरू करी। प्रथमे निएछी 100 ग्राम सोयाबिन और निएछी एकटा पेंयाज, माझारी साइजेर पेंयाज। एटाके आमी क्यूब करे केटे एभावे पाता पाता करे छाड़िए नियेछी। आर नियेछी माझारी साइजेर एकटा टमेटो, एटाकेओ आमी क्यूब करे केटे नियेछी। आर नियेछी माझारी साइजेर एकटा क्यापसिकाम, क्यापसिकामटाके आमी एइभावे केटे नियेछी। गैस धरिए आमी एकटा कड़ाइर मध्ये एकटु जल बसिएछी। एबार आमी जलेर मध्ये दिए दिच्छी सोयाबिनेर बड़िगुलो। तारपर आमी 3 मिनिट फुटिए नेब। 3 मिनिट फोटानोर पर एगुलोके ठंडा जल दिए भालोभावे धुये नेब, तारपर जल चेपे नेब। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি সয়াবিন বড়িগুলোকে ছেঁকে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল চেপে নেব। সয়াবিন বড়িগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল চেপে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদ দিচ্ছি সামান্য একটু, আদা বাটা দিচ্ছি ছোট চামচের হাফ চামচ, রসুন বাটা দিচ্ছি ছোট চামচের হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু, আর দিচ্ছি 2 চামচ ময়দা। এবার দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। সব মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সয়াবিনগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এগুলোকে 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল, ভালোভাবে গুলে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি খানিকটা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিনগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সয়াবিন বড়িগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে সয়াবিন বড়ি ভেজে গরম চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগবে। একইভাবে পরের বড়িগুলোকেও আমি ভেজে নেব। পরের ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজার পরে আমার এটুকুখানি তেল বেঁচেছে, আমি এখান থেকে আর তেল বাদ দিচ্ছি না। আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে 1.5 চামচ মতন তেল রেখে তেলটাকে বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ। এক থেকে 1.5 মিনিট মতন নাড়িয়ে নেব। পেঁয়াজ আমি 1 মিনিট মতন নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো, এগুলোকেও একসঙ্গে 2 মিনিট মতন ভেজে নেব। হাই ফ্লেমে সবজি আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, ছোট চামচের হাফ চামচ। একসঙ্গে মিশিয়ে দেব, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল, কারণ আমি গ্রেভি যুক্ত করব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট মতন সিদ্ধ হতে দেব। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, একবার মিশিয়ে নেব। এবার আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি রেড চিলি সস ছোট চামচের 1 চামচ, সয়া সস ছোট চামচের হাফ চামচ,
আর দিচ্ছি টমেটো সস বড় চামচে 2 চামচ। একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ হোয়াইট ভিনিগার। আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। এটা অপশনাল, মনে হলে দেবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই, তবে দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। আরেকবার গুলে নেব, তাছাড়া তলায় জমে যেতে পারে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটু কুচিয়ে রাখা ধনে পাতা উপর থেকে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার গ্রেভিযুক্ত সয়া চিলি। এটা রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগবে। তো আপনারা এইভাবে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।